আমাদের টাকার লেনদেন প্রতিদিন হয়ে থাকে। তবে টাকা লেনদেন বা টাকার ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা বিষয় করি, টাকায় লেখা থাকা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তবে কখনো কি ভেবে দেখেছেন, এক ও দুই টাকা বাদে বাকি সব টাকার নোটে কেন এই কথাটি লেখা থাকে? এ প্রশ্নের উত্তর জানতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক টাকার নোটে এই কথাটি লেখার আসল কারণ। আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কী, মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুইটি, এক ও দুই টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা, আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে, তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। মনে করুন আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না, তাই আপনি 100 টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ 1 ও 2 টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়। চলুন বিষয়টি আর একটু ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ 1 ও 2 টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন 1 ও 2 টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সেই হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা অর্থাৎ 1 ও 2 বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও 1 ও 2 টাকার কয়েন নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। 1 ও 2 টাকা হলো টাকা, আর বাকিগুলো বিল অফ এক্সচেঞ্জ। আর এই জন্য 1 ও 2 টাকার নোটে লেখা থাকে না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, বাকি নোটগুলোই ঠিকই লেখা থাকে।